এবার পাকিস্তানের সীমান্ত ক্রসিং দখল করল তালেবানরা। গাজায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনি তরুণরা। ক্ষমতা দখল নয়, শক্তি সঞ্চয়ে মনোযোগী তালেবানরা, জানিয়েছে রাশিয়া। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে এবার যা বললেন ইরানের সেনা প্রধান। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজকেও থাকছে আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন। পাকিস্তানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দখল করেছে তালেবানরা। বুধবার সকালে গুরুত্বপূর্ণ এই ট্রানজিটে থাকা আফগানিস্তানের সরকারি সেনারা তালেবানের কাছে আত্মসমর্পণ করে। গত সপ্তাহে তালেবান যোদ্ধারা তাজিকিস্তান ও ইরানের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত দখলে নেয়। খবরে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের স্পিন বলতাক সীমান্ত তালেবানদের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই সীমান্ত সরাসরি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সঙ্গে সংযুক্ত। এই বেলুচিস্তান প্রদেশে তালেবানের শীর্ষ নেতারা দীর্ঘদিন অবস্থান করছিল। এখানে তালেবানের অনেক যোদ্ধা রয়েছে যারা প্রায় আফগানিস্তানে ঢুকে তালেবান সদস্যদের সহায়তা করে। রয়টার্সের খবরে বলা হয়েছে, পরিকল্পনা অনুযায়ী তালেবান যোদ্ধারা বিভিন্ন দেশের সঙ্গে থাকা আফগানিস্তানের সীমান্ত ক্রসিং ও চেকপোস্টগুলো দখলে নিচ্ছে। কারণ সীমান্ত ক্রসিং ও চেকপোস্টগুলো থেকে তাদের বড় অঙ্কের রাজস্ব আদায় হবে, যার কোনোটি আফগান সরকারের কোষাগারে আর যাবে না। পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, আফগানিস্তানের সঙ্গে তারা স্পিন বলতাক সীমান্ত বন্ধ করে দিয়েছেন। পাকিস্তান আফগানিস্তান সীমান্তের স্থানীয় প্রশাসক আরিফ কাকার আল জাজিরাকে বলেন, এই সীমান্তের কোনো জায়গায় সরকারি বাহিনীর উপস্থিতি নেই, সব জায়গায় তালেবানের উপস্থিতি রয়েছে। যদিও আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তালেবান যোদ্ধারা পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দখলে নিতে আক্রমণ করেছিল, কিন্তু তারা প্রতিহত করেছেন। স্থানীয় একজন প্রত্যক্ষদর্শী আল জাজিরাকে একটি ভিডিও দেখান। সেখানে দেখা যায়, স্পিন বলতাক সীমান্তে সরকারি বাহিনীর পতাকা সরিয়ে তালেবান সদস্যরা সাদা পতাকা উত্তোলন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তালেবান সদস্যদের দেখা যাচ্ছে। সীমান্তে বসবাসকারী রাজ মোহাম্মদ নামে একজন দোকানদার বলেন, আমি সকালে বাজারে গিয়ে দেখি সব জায়গায় তালেবান সদস্যরা ঘুরছে, পুলিশ সদর দপ্তরেও তাদের দেখা গেছে, পাশেই গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। ফিলিস্তিনি তরুণরা গাজার উত্তরে ইসরায়েলি বাহিনীর একটি ড্রোন ভূপাতিত করেছে। সংবাদ মাধ্যম নিউ প্রেস জানিয়েছে, উত্তর গাজার তুভাসে অবস্থিত আল ফারিয়া শরণার্থী শিবিরের তরুণদের প্রচেষ্টায় ইসরায়েলের একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীও আনুষ্ঠানিকভাবে তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। ড্রোনটি বিধ্বস্তের পর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেটিকে উদ্ধার করে। তুভাস এলাকায় একটি অভিযানের সময় কারিগরি ত্রুটির কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে এবং এতে কোনো তথ্য ব্যাহত হওয়ার সম্ভাবনা নেই। এর আগে গতকালও ফিলিস্তিনি সূত্রগুলো উত্তর গাজায় ইসরায়েলের আরেকটি ড্রোনের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার কথা জানায়। গতকাল যে ড্রোনটি পাওয়া যায় তা স্কাইলার্ক মডেলের। এই মডেলের ড্রোনের সাহায্যে সাধারণত গোয়েন্দা তৎপরতা চালানো হয়। এই ড্রোন আকাশে ওড়ার সময় কোনো শব্দ তৈরি করে না, এ কারণে এর উপস্থিতি টের পাওয়া যায় না। ইসরায়েলি মিডিয়ার খবর অনুসারে সরাইলের স্কাইলার্ক ড্রোনটি নির্মাতা হাইফা ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এই ড্রোনগুলো পরিচালনা করে তাদের আর্টিলারি বাহিনী। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত এটি সবথেকে ক্ষুদ্র ড্রোন। এই ড্রোনটি যে এলাকায় ওড়ে সেখান থেকে লাইভ ভিডিও হেডকোয়ার্টারে পাঠাতে পারে। 2010 সাল থেকে ইসরায়েলের বেশ কিছু ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আফগানিস্তানে ক্রমবর্ধমান বৈরিতা তীব্রতা নিয়ে উদ্বিগ্ন রাশিয়া। তবে দেশটির বিশ্বাস এই মুহূর্তে ক্ষমতা দখল নয়, বরং শক্তি সঞ্চয় মনোযোগী তালেবানরা। মঙ্গলবার তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সিকে দিয়ে এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন মনোভাবের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক দূত জামির কাবুলুভ। তিনি বলেন, মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের যেসব সীমান্ত রয়েছে সেসব এলাকায় সবচেয়ে বেশি সংঘাত চলছে, আর এই অঞ্চলের দেশগুলো রাশিয়ার মিত্র এবং অংশীদার। জামির কাবলুভ আরও বলেন, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন ও ন্যাটো বাহিনী প্রায় পুরোপুরি প্রত্যাহারের পটভূমিতে, বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে বৈরিতার তীব্রতা বাড়ছে। এমন পরিস্থিতিতে মস্কো উদ্বিগ্ন না হয়ে পারছে না। একই সঙ্গে রাশিয়ার বিশ্বাস, এ মুহূর্তে তালেবানের সহিংস উপায়ে ক্ষমতা দখলের কোনো আশঙ্কা নেই। এই কূটনৈতিক বলেন, সংঘর্ষ মূলত মফস্বল এলাকায় ঘটছে, শহরগুলো কঠিন অবরোধের মুখে পড়লেও সেগুলোতে আক্রমণ চালানো হবে না। তিনি বলেন, তালেবানের উদ্দেশ্য হচ্ছে শান্তি আলোচনা শুরুর আগে তাদের অবস্থান আরও শক্তিশালী করা। ক্ষমতা দখলের নেতিবাচক পরিণতি সম্পর্কে তারা অবগত রয়েছেন, সে ধরনের পরিস্থিতি তারাও চায় না। কাবুলুভ বলেন, আফগানিস্তান থেকে সীমান্তবর্তী দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়া প্রতিরোধে রাশিয়া পদক্ষেপ নিয়েছে। তালেবান প্রতিনিধি দলের মস্কো সফরকালে তাদের সঙ্গে এই বিষয় নিয়ে সরাসরি আলোচনা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর 20 বছরের উপস্থিতি প্রমাণ করেছে যে মার্কিন ঘাঁটির উপস্থিতি এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে অবদান রাখে না। অন্যান্য স্থানেও এসব ঘাঁটির একই অবস্থা। এদিকে বিদেশি বাহিনীর আফগানিস্তান ত্যাগের ডামাডোলে দেশটিতে একের পর এক এলাকা দখলে নিচ্ছে তালেবানরা। এরই মধ্যে ইরান, তাজিকিস্তান ও তুর্কিমেনিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি বর্ডার ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আফগানিস্তান থেকে মার্কিন সেনাসহ সকল বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে গত বৃহস্পতিবার হেরাত প্রদেশে অবস্থিত ইরান সীমান্ত ক্রসিং দখল করে তালেবানরা। এ সময় তালেবানের হামলার মুখে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কাস্টমস কর্মকর্তা সীমান্ত পার হয়ে ইরানে পালিয়ে যান। বুধবার আফগান সীমান্তে মোতায়েন সামরিক ইউনিটগুলো পরিদর্শন করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান সৈয়দ আব্দুর রহিম মুসাভি। আরবি ভাষায় প্রচারিত ইরানের সরকারি টেলিভিশন আল আল্লাম টিভি জানিয়েছে, সীমান্তের দোগারুন ক্রসিংয়ে পৌঁছে ইরানের সেনাপ্রধান বলেন, বর্তমানে ইরানের 90% সীমান্ত অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিবেশী আফগানিস্তানের চলমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সব ধরনের হুমকি মোকাবেলার জন্য আগে থেকেই প্রস্তুত রয়েছে, কাজেই সাম্প্রতিক ঘটনাবলীর কারণে কোনো উদ্বেগ নেই। ইরানি বাহিনী শত্রুদেরকে কোনো ধরনের ছাড় দেবে না। তিনি আরও বলেন, আফগানিস্তানে চলমান গৃহযুদ্ধ ইরানের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করতে পারবে না। ইরানের জল, স্থল ও আকাশ সীমা লঙ্ঘনের কোনো সুযোগ শত্রুরা পাবে না। ইরানের সেনাবাহিনীর প্রধান বলেন, প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে ইরানের বিভিন্ন ক্ষেত্রে মিত্রতা রয়েছে, ইরান সেদেশের শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করে। আফগানিস্তানের সঙ্গে ইরানের 936 কিলোমিটারের বিশাল সীমান্ত রয়েছে। দর্শক, আজ এখানে শেষ করছি। আশা করি আমাদের ভিডিও যাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক এবং ফলো করবেন। আমরা প্রতিদিনই আপনাদের নিত্য নতুন আপডেট খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তাই আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে শেষ করছি। প্রত্যেকেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।